ছাত্রীদের বেধড়ক মার, বিদেশি ছাত্রছাত্রীদেরও রেহাই নেই, গাছ কাটার প্রতিবাদ করাটাই অপরাধ, আর এভাবেই তার শাস্তি দেওয়া হলো। বিশ্বভারতীর পড়ুয়াদের ওপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূলের নেতাকর্মী। এই ছবি শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানাল পাড় এলাকার। শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ এখানকার রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটছে। এর প্রতিবাদে শুক্রবার বিশ্বভারতীর পড়ুয়ারা এলাকায় যান। কেউ গাছ জড়িয়ে ধরে, কেউ সর্বাঙ্গে পাতা জড়িয়ে গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছিলেন, গাছ কাটতে না দেওয়ার অঙ্গীকার করছিলেন। আচমকাই তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি নুরুল হুদা কাজীর নেতৃত্বে একদল যুবক সেখানে হাজির হয়। তারপর শুরু হয় পড়ুয়াদের মারধর। ছাত্রছাত্রী বিদেশি পড়ুয়া কেউ রেহাই পাননি। মারধরে অভিযুক্ত তৃণমূল নেতার হুঙ্কার, উন্নয়নের পথে কেউ বাধা হলে ফের এই কাণ্ডই ঘটবে। আমরা শুধুমাত্র বলেছিলাম আমাদের এক ঘন্টা সময় দিন, আমরা আপনারা প্রপার প্রসিডিউরে কাজটা করছেন কিনা আমরা এটা অ্যাসিওর হই, আপনারা যদি প্রপার প্রসিডিউরে কাজটা করে থাকেন আমরা ছেড়ে দেব। এটা এটা শোনে না, লিটারালি একজন একটা বুড়ো লোক, একজনই লোক, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, প্রতিটা মেয়েকে ধরে ধরে মলেস্ট করেছে এবং এমন ভাবে মেরেছে যাতে সেইখানে আমরা স্পট ডেড হয়ে যেতে পারতাম। আমার কলপেনে মেরেছে, বাধা দিচ্ছি, এই জন্য আমরা উন্নয়নের কাজে আমাদের যে অর্ডার দিয়েছে আমাদের কাজটা সব কি প্রয়োজন আছে। পরিবেশ রক্ষা করতে গিয়ে শান্তিনিকেতনের পড়ুয়াদের এভাবে প্রহিত হওয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ পরিবেশবিদ সুভাষ দত্ত। গাছ কাটা নিয়ে যে আইন তৈরি হয়েছে রাজ্যে, সেটা আমার মামলার প্রেক্ষিতেই হয়েছে। সেই মামলার সেই আইনেতে বলা আছে যে পারমিশন ছাড়া কেউ কোনো গাছ কাটতে পারবে না, আর পারমিশন তখনই দেওয়া হবে যখন পরিপূরক গাছ লাগানো হবে। এই ব্যাপারটা সম্ভবত ওখানে হয়নি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলিশেন জানিয়েছেন, তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন। আশ্রমের নিজস্ব এলাকায় কোনো গাছ কাটা হবে না, রাস্তা সরু থাকলে থাকবে। বিশ্বভারতীর পড়ুয়াদের মারধরের ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হয়নি। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।